এটা হচ্ছে অরিজিনাল বিষয় একটা ফ্যাক বিষা দিয়ে আপনার আট লক্ষ টাকা হাতিয়ে নিছে একটা এজেন্সি মানে ওই লোককে আপনার ইন্ডিয়াতে নিয়ে গেছে বিএফএসেও নিয়ে গেছে বাট উনি ওনার ফাইল জমা দিতে পারেননি ওনার ফাইল ওই এজেন্সি জমা দিছে ওনাকে বিএফএসেও ভিতরে নিছে বাট ওনাকে জমা দিতে দেয়নি তো এইভাবেই ওনাকে বুলেই বালিয়ে ফ্যাক বিষাকটা ধরিয়ে দিয়েছে সেই ফ্যাক বিষয়টা দিয়ে ওনার কাছ থেকে আট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এটা হচ্ছে সে ফ্যাক বিষা এই লোক আপনার বাংলাদেশেই আছে বর্তমানে তো এখন এই ফ্যাক বিষয়টা দিতে এখন কি করবে সে পারবে না এজেন্টের সাথে কিছু করতে সে পারবে না এই টাকা উড্রু করতে সুতরাং যারা আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবেন মনে রাখবেন আপনার ফাইল আপনি জমা দিবেন আপনার ফাইল আপনি উড্রু করবেন তাহলেই বুঝবেন আপনি অরিজিনাল বিষয়টা পেয়েছেন আপনার ফাইল যদি এজেন্সি জমা দেয় আপনাকে যদি বলে আপনার বিষয় হয়ে যাবে এম্বাসি কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট তাহলে মনে করবেন যে ভাই আপনি ধরা খাইছেন সাবধান হবেন